নমস্কার বন্ধুরা আজকে ভৈমি একাদশী ব্রত ব্রতের নিয়ম মাঘ মাসের শুক্লা একাদশীর দিন এই ভৈমি একাদশী ব্রত করতে হয় সংযমী হয়ে উপসের পর দ্বাদশীর দিন তিলাচরণ করতে হয় ব্রতির দিন বরাহদেবের একটা স্বর্ণময় মূর্তি তৈরি করে সেটিকে একটা তামার পাত্রে রেখে শ্বেত বস্ত্র দিয়ে অবগুণ্ঠিত করতে হয় তারপর পূজার সকল নিয়ম মেনে দশ উপচারে কিংবা ষোড়শ উপচারে পুজো করতে হয় তারপর সারা রাত্রি ধরে পুরা নাদি এবং দেব মাহাত্ম শুনতে হয় ব্রত কথা বৃদ্ধ বয়সে পাণ্ডব মাতা কুন্তি এই ব্রত করেছিলেন স্নান করে শুদ্ধাচারে এই ব্রত পালন করতে হয় মাঘ মাসের শীতে পুকুরে গা ও বাতে কুন্তি ঠান্ডা অনুভব করেছিলেন তবু নিয়ম মানতে গিয়ে কুন্তি ধীরে ধীরে পুকুরের দিকে যেতে লাগলেন পথে দেখা হয়ে গেল তার পুত্র ভীমের সঙ্গে মাকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঠান্ডা জলে স্নান করতে যেতে দেখে ঠান্ডার উপর ভীমের খুব রাগ হলো। ভীম সেই সময় লাঙল দিতে যাচ্ছিল রাগের মাথায় ভীম সেই লাঙলের ফলাটা খুলে নিয়ে বেশ করে গরম করে জয় কৃষ্ণ বলে সেই জলে ডুবিয়ে দিল সঙ্গে সঙ্গে ঠান্ডা দূরে চলে গেল কুন্তিরা ঠান্ডা লাগলো না কৃষ্ণের দয়ায় ভীম ঠান্ডা একেবারে দূর করে দিতে সমর্থ হলো এদিকে বেশ কিছুদিন দিন পর বরুণদেব আগুনের ন্যায় গরমের জ্বালায় থাকতে না পেরে এদিক ওদিক ছোটাছুটি করতে করতে শেষ পর্যন্ত কৃষ্ণের কাছে এসে তাকে তার সব কথা বলল মুক্তির উপায়ও জানতে চাইল শ্রীকৃষ্ণ তখন বরুণদেবকে তার এই অবস্থা থেকে মুক্ত হওয়ার একটিমাত্র উপায় বললেন তিনি বললেন যদি ভীম একাদশীর ব্রত পালন করেন তবেই বরুণদেব মুক্ত হতে পারবেন তার অগ্নিদাহের জ্বালা থেকে বরুণদেব এই কথা শুনে কৃষ্ণকে অনুরোধ করলেন তিনি যাতে ভীমকে একাদশীর ব্রত পালন করান এরপর শ্রীকৃষ্ণ ভীমের কাছে গিয়ে তাকে একাদশীর ব্রত পালন করালেন সঙ্গে সঙ্গে বরুণদেব তার অগ্নিদাহের জ্বালা থেকে মুক্তি পেলেন ভীমের এই একাদশী ভৈমি একাদশী নামে পরিচিত ব্রতের ফল এই ব্রত পালন করলে সব পাপ থেকে মুক্ত হওয়া যায় যে কোনো পুণ্য কাজের উপরেও এই পূর্ণ ব্রতের স্থান